নমস্কার, সেভেনমিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আমাদের কেমন আছো পানিহাটি বিভাগে আমরা চেষ্টা করছি পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের যে জ্বলন্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলিকে তুলে ধরা, যাতে সাধারণ মানুষের সমস্যাগুলি গোচরে আসতে পারে প্রশাসনের, আর তার ফলে যদি কোনোভাবে সমস্যাগুলি থেকে সামান্য হলেও মুক্ত হয় সাধারণ মানুষ। আজ আমরা এ মুহূর্তে রয়েছি পানিহাটি পৌরাঞ্চলের 30 নম্বর ওয়ার্ডে, আর এই ওয়ার্ডটির বিশেষত্ব হলো তৃণমূলের জামানাতেও এই ওয়ার্ডটি কখনোই বামেদের হাতছাড়া হয়নি। এখনও এই ওয়ার্ডের পৌরমাতা প্রয়াত পৌরপ্রধান মনোরঞ্জন সরকারের পুত্রবধূ সঙ্গীতা সরকার, যদিও তার হয়ে পৌর বিষয়ক কাজকর্ম তদারকি করেন প্রাক্তন পৌরপিতা অনির্বাণ সরকার। আর ঘুরে যা দেখা গেল, এই ওয়ার্ডের মূল সমস্যা হলো পৌরসভার জল সরবরাহ, পুকুরের সংস্কার এবং একটি বন্ধ প্রাথমিক স্কুল। প্রথম দিন আমরা শুধু তুলে ধরছি জীবন মানে জলের সমস্যার কথাই। ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখা গেল পৌরসভার জলের কল থেকে যতটুকু জল পড়ছে তাতে আর যাই হোক জীবন ধারণ সম্ভব নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে একটু বেশি সময় ধরে জল আসত আর জলের পরিমাণও ছিল বেশি, কিন্তু যত দিন যাচ্ছে জল আসার সময় সংক্ষিপ্ত হচ্ছে, পাশাপাশি জলের পরিমাণও যাচ্ছে কমে, ফলে মানুষের জীবন ধারণ করাটাই বিস্ময় হয়ে দাঁড়িয়েছে ওয়ার্ডের বাসিন্দাদের। আমরা সরাসরি কথা বলবো সুপ্রিয়া দাসের সাথে, শুনব অসুবিধার কথা। এখন এই মুহূর্তে বাজে ঠিক বেলা সাড়ে বারোটা। এই বেলা সাড়ে বারোটার মধ্যে আমি দেখছি জলে জল বন্ধ হয়ে গেল। কতদিন? 11টা অনেক দিন ধরে, প্রায় 1-1.5 বছর ধরে এরকম হচ্ছে। কী হচ্ছে? এই যে 11টা সাড়ে 11টা জল আসছে, 12:30 চলে যাচ্ছে, আবার কোনো দিন আসছেই না জল। মানে মাত্র 1 ঘন্টার জন্য জল আসছে? হ্যাঁ। জলের ফোর্স কেমন? ফোর্স একদম আসছে, ওই যে দেখালাম তো কীরকম ফোর্সে জল আসে। এই কলটায় মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা তো আপনার বাড়ির বাইরে, তাহলে বাড়ির ভেতরে কলের কী? ভেতরে একদম যাচ্ছে না, রিজার্ভার আছে ওইখানে, একটু একটু সারা দিনে গিয়ে একটু হয়, ওইটা দিয়ে ওই ট্যাঙ্কির জলে কাজ হয় আমাদের। হ্যাঁ। তার মানে বাড়ির ভেতরে কোনোভাবেই জল না? ওই রান্নাঘরের ভেতরে কল আছে, জল যাচ্ছে না। কতদিন ধরে এই পরিস্থিতি? অনেক দিন ধরে, 2-2.5 বছর ধরে। এখানকার কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ, উনি বলছে হবে 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 এরকম করছে। তো রমা বিশ্বাস জানালেন, কোনোভাবে কষ্টে সৃষ্টে জীবন যাপন করতে হচ্ছে বাধ্য হয়ে। এই যে টাইম কলে, মানে পৌরসভার যে জল সরবরাহ হয় সেই কলে যে একেবারে অনির্দিষ্ট সময়ের জন্য জল আসে, খুব সামান্য পরিমাণ জল আসে, তাহলে জলের প্রয়োজন মেটান কী করে? এখানে কি কোনো টিউবওয়েল বা পুকুর? কিছুই নেই, টিউবওয়েলও নেই, পুকুরও নেই, কিছুই নেই। যেমন পুকুর ছিল, পুকুরটা নষ্ট হয়ে গেছে, এবার আমাদের জলের খুবই সমস্যা। আমাদের বাড়িতে অনেক লোক এবং আমরা খুব কষ্ট করি জলের জন্য। আমরা একটা কলের উপরে নির্ভর, কারণ আমরা বাইরে বেশিরভাগই আমরা বাইরে কাজ করি। হ্যাঁ, দৌড়ে দৌড়ে আমাদের সকালবেলা অফিস কাছে গিয়েছে, ছেলের অফিস যাই, মেয়েরা কাজেকর্মে যাচ্ছে, সবটাই রাস্তার কলে, সব আমাদের রাস্তার কলে। কিন্তু রাস্তার কলে জলেরও যা পরিস্থিতি, বা এই অঞ্চলে যতজন মানুষ বাস করে, আমাদের মিলেমিশে কাজ করতে হয়, সবাই মিলেমিশে কাজ করি। গরমকালে কি? গরমকালে সেইভাবে আমরা জল তুলে রেখে দিই, ওই জল দিয়ে আমরা কাজ করি, হয়তো গামলা বালতি ঢালতি ভরে রেখে দিই, ওই জল দিয়ে আমরা কাজ করি। এলাকার পুকুরের কি পরিস্থিতি? পুকুর একদমই নষ্ট। হ্যাঁ, ওটা তো কোনো কিছুই হয় না, আবর্জনা, স্নান করা যায় না এবং জলটা পচে গেছে। কত বছর ধরে? ওটা 4-5 বছর হয়ে গেল পুকুরটা নষ্ট হয়ে গেছে, মানে কম করে বললাম 4-5 বছর হবে পুকুরটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বললাম, হ্যাঁ বেশি ছাড়া কম না, 10-12 বছর ধরে পুকুর আবর্জনা। হ্যাঁ হ্যাঁ, পুকুরটা নষ্ট। এই পুকুরটা যদি আপনাদের পরিষ্কার থাকতো তাহলে তো জীবন ধারণের জন্য, হ্যাঁ, আমরা অনেক সুবিধা হতো আমাদের। সামনেই গ্রীষ্মকাল আসছে, তাই জল নিয়ে এখনই আতঙ্কিত অর্পিতা বিশ্বাস। তবে এই তো হচ্ছে, কিন্তু হচ্ছে না, সপ্তাহে একদিন সকালবেলা 1 ঘন্টা একটু ভালো জল আসলো, তাতে কি হবে আমাদের? কিচ্ছু হচ্ছে না, বছর পর বছর। এই যে একটা পুকুর আছে সামনে, একটা পুকুরকে বুঝিয়ে দেওয়ার জন্য পুকুরটাকে নষ্ট করেছে, পাশের পুকুরটাও নষ্ট। এই আমফানের সময় খুব কষ্ট করেছি আমরা জলের, খুব মানে খুবই কষ্ট করেছি, যার কোনো মানে বলার কিছু নেই। স্থানীয় কাউন্সিলরকে এই কথা জানিয়েছি? হ্যাঁ জানিয়েছি, আমরা অনেকবার পুকুর সংস্করণের কথা বলেছি, এই যে স্কুলটা আছে, স্কুলটা সংস্করণ, আমাদের একটা শিশু উদ্যান হোক, ফাঁকা হোক, যে ভাঙাচোরা স্কুলটা, এখানে একটা আরেকটু ভালো কিছু বলা হয়েছে, সব কিছু। হ্যাঁ, সব কিছুই বলেছি আমরা, যে এই সব থেকে বড়ো কথা হচ্ছে জল,
জলটা একদম সকাল উঠে লাইন পড়ে যাচ্ছে 11:30 আগে থেকে, আগে 11:00 থেকে জল আসতো, এখন সেটা 11:30 হয়ে গেছে, 11:30 থেকে 1:30, মানে টাইম কমে যাচ্ছে, যেমন জলটাও কমে যাচ্ছে জলের টাইমটাও কমে যাচ্ছে। সামনে তো গরমকাল আসছে, তখন কি এই মানে সমস্যাটা আরও তীব্রতর হবে? হ্যাঁ তীব্রতর তো হবেই, আমরা সকালে কাজে বেরোই, মানে কোনো মতে কাজ থেকে তাড়াতাড়ি করে ফিরে যেতে 10 মিনিটের জন্য জলটা আমরা পাই, একটু যাতে এক গামলা জল ভরতে পারি তার জন্য। তারপরে মানুষের অসুস্থতা তো আছেই, তাতে তো জল লাগে, সেটা আমরা খুব মেপে মেপে জল খরচা করি খুব। আর এক বাসিন্দা কাজল চক্রবর্তীর অভিযোগ, পৌরসভার পানীয় জলের যেমন অভাব রয়েছে, পাশাপাশি এলাকার পুকুরগুলির সংস্কার না হবার ফলে জলের সমস্যা আরও প্রকট হয়েছে এলাকা জুড়ে। তবে এ বিষয় নিয়ে নাকি মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, কারণ ভোট আসলেই মিলবে 24 ঘন্টা জলের প্রতিশ্রুতি, আর ভোটের শেষের দিনে 1 ঘন্টাও জল পাওয়া যাবে না। আচ্ছা, যে মানে এই যে জলের সমস্যা, সেই জলের সমস্যাটা মিটতে পারে এলাকায় যদি কোনো একটা পুকুর থাকে দৈনন্দিন জীবন ধারণ, তা এলাকার পুকুরের কি পরিস্থিতি? এলাকায় পুকুরে একদম টোটাল নীল এখন, আমাদের এই মানে এন্টার আমাদের যদি এই এলাকা ঘোরেন আপনি, কোনো পুকুর নেই, মানে যাও বা ছিল ওই ভরাট করে হয় আবাসন হয়েছে আর না হয়ে হয়েছে। আর আমাদের এটা যে পুকুরটা আপনি দেখছেন, এটা মুজিবরের পুকুর বলতাম আমরা ছোটোবেলার থেকে, মানে এন্টার এই অঞ্চলের সমস্ত লোক এবং নট অনলি আমাদের এলাকার, বহু বাইরের লোক এসে পর্যন্ত এই পুকুরে স্নান ধোয়া কাচা সব করতাম ছোটোবেলার থেকে, আমরা এই পুকুরে সাঁতার কেটেছি, এইটাই আমাদের মানে মানে কি বলবো একাত্তা প্রাণ ছিল এই পুকুরটা আমাদের। সেই পুকুরটা ধীরে 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 এটা এটা একটা পারিবারিক বিবাদও বোধ হয় আটকে আছে, যাই হোক সেটা না, পৌরসভা যদি মনে করতো যে আপনি হয় বিবাদ নিজেদের মধ্যে মিটিয়ে ফেলুন, না হলে আমরা অ্যাকোয়ার করবো পুকুরটা, যে কোনো কারণেই হোক পুকুরটা, হ্যাঁ হ্যাঁ এ হয়ে রয়েছে। মাঝখানে একবার স্টার্ট হলো, ভাবলাম বোধহয় যাক পুকুরটা বোধহয় সংস্কার হবে, কিন্তু আবার যথারীতি সেই আবার ময়লা ফেলা, এবং আপনি দেখতেই পাচ্ছেন কত বছর ধরে এই পরিস্থিতি পুকুরটা। পুকুরটা প্রায় 10-15-20-15-17 বছর বললে কম হবে, মানে পুকুরটা নষ্ট হয়ে গেছে আবার উপহারের ডালি প্রতিশ্রুতির ডালি নিয়ে আবার আমাদের সামনে আসবে। হ্যাঁ এটা এটা আমাদের ইয়ে হয়ে গেছে, আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমাদেরকে নির্বাচিত করুন, আমাদের গঙ্গার অ্যাকশন প্ল্যানে আমরা নতুন করে লাইন ঢুকিয়েছি, 24 ঘন্টায় এলাকাবাসীকে মিষ্টি জল দেব, মিষ্টি জল দেবে 24 ঘন্টা। 24 ঘন্টা তো দূরের কথা, আমরা 1-1.5 ঘন্টা জল পাই কিনা সন্দেহ আছে। শেষ পর্যন্ত আমরা মুখোমুখি হয়েছিলাম পৌরমাতা সঙ্গীতা সরকারের হয়ে, যিনি ওয়ার্ডের দেখাশোনা করেন, প্রাক্তন পৌরপিতা অনির্বাণ সরকারের সাথে। তিনি জানালেন পানিহাটির পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্প মুখ থুবড়ে পড়েছে পৌরসভার প্রশাসনিক উদাসীনতায়, যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। আর পৌরসভার পানীয় জলের সমস্যা শুধুমাত্র 30 নম্বর ওয়ার্ডেরই সমস্যা নয়, সমস্যা সারা পানিহাটির। দেখুন এটা অত্যন্ত বাস্তবিক যে 30 নম্বর আর একটা অংশ মূলত নিবারণপুর, মানিকডাঙ্গা, ঘোলা ডি ব্লক এবং মোহাম্মদ কালাচাঁদ রোড, এই যে সংলগ্ন এই অঞ্চলটা জলের সংকট ভয়ঙ্কর, মানে এটা আগে কখনো ছিল না, লাস্ট 3-4 বছর ধরে এটা আমরা দেখছি যে জলের সংকট মানে অত্যন্ত বাড়ছে, মানুষের খুব যুক্তিসঙ্গত কারণে মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে, মানুষ মানে মানুষকে আমরা বলারও চেষ্টা করছি কেন জল সংকট। মূলত পানিয়াটি যে আমাদের যে গঙ্গার পরিশ্রুত পানীয় জল দেওয়ার কথা, মূলত যখন তৃণমূল গভর্নমেন্টে আসে 2011 সালে, তখন তাদের প্রতিশ্রুতি ছিল দিনে 24 ঘন্টা জল দেওয়ার, কিন্তু 24 ঘন্টা জলের পরিবর্তে এখন সারা দিনে 2-3 ঘন্টা জল দিতে পারছে না। এটা আমরা বারবার পৌর বোর্ডের চেয়ারম্যান, পৌর বোর্ডের যে ওয়াটার সিআইসি তাকে, মাননীয় MLA সাহেবকে আমরা বারবার বলছি যে পরিশ্রুত পানীয় জল 24 ঘন্টার পরিবর্তে অন্তত মানুষ যাতে 6-8 ঘন্টা পায় তার একটা উদ্যোগ গ্রহণ করবার, কিন্তু সেরকম কোনো উদ্যোগ আমরা কিন্তু দেখছি না, কারণ পরিশ্রুত পানীয় জলের যে প্রজেক্ট সেই প্রজেক্টটা সম্পূর্ণরূপে ফেল করেছে, টেকনিক্যাল এত গণ্ডগোল যে যে CSR যেগুলো আছে তাতে জল আসছে না, বড় বড় আমাদের 30 নম্বরের যে জল সেই জলটা আসে 29 নম্বর ওভারের ট্যাঙ্ক থেকে, 29 নম্বর ওভারের ট্যাঙ্কে
সারা দিনে একবারও পুরো ট্যাঙ্ক জল আমরা পাই না, যার জন্য 29, 30 এবং 28 নম্বর ওয়ার্ডকে জল দেওয়ার ক্ষেত্রে যে হাফ ট্যাঙ্ক জল তিনটে ওয়ার্ডকে দিতে গেলে যখনই জল চালু হচ্ছে ঘণ্টা খানেকের মধ্যে জল ফুরিয়ে যাচ্ছে এবং তার কারণে এই সমস্ত অঞ্চলে ভয়ঙ্করভাবে জলসংকট তৈরি হচ্ছে। আমরা বারবার পৌরসভার যিনি চেয়ার ইঞ্জিনিয়ার আছেন তাকে আমরা বারবার বলছি যে আমরা মানুষকে বলবো কি যে আপনারা বারবার বলছেন, কিন্তু জল এমন একটা এসেনশিয়াল জিনিস যে যেখানে বলার কিছু থাকে না, মানুষের সব থেকে বেশি প্রয়োজন জল। রাস্তা ড্রেন লাইট এগুলো না হলেও মানুষ মেনে নেয়, কিন্তু জল না থাকলে মানুষের পক্ষে জীবন নির্বাহ করাই অত্যন্ত কঠিন। আর একটা অভিযোগ আছে যে জল শুধু আসছে না বা কম সময় আছে, শুধু তাই নয় জলের আরেকটা সমস্যা যে যতটুকু সময় জল আসছে অত্যন্ত নোংরা, তার মধ্যে থেকে অত্যন্ত নোংরা পড়ছে, কখনো পোকামাকড় পড়ছে, কি বল? একদম সঠিক কথা যে যে জল আসছে সেই গঙ্গার যে পরিস্থিত পানীয় জল আসছে সেই জল অত্যন্ত ঘোলা আসছে। এবং কেন আসছে সেটা পৌরসভার যিনি ইঞ্জিনিয়ার আছেন তাকে আমরা বারবার বলছি, দেখুন কেন বারবার জল এরকম ঘোলা আসছে, পাইপে কী গণ্ডগোল আছে? কারণ তো পাইপ বাহিত জল, পাইপ থেকেই আসছে, কোনো জায়গায় গণ্ডগোল আসছে, অথবা গঙ্গা থেকে যে জল আসছে পলিমিশ্রিত জল আসছে, সেই জল ঠিক মতন পলিকে আলাদা করা হচ্ছে না, যার জন্য সেই জল মানুষের বাড়িতে তো যে ড্রিঙ্কিং হিসেবে আমরা ওয়াটার হিসেবে নিই সেই জলের মধ্যে মানে পলি আসছে, তাতে গন্ধ আসছে এবং মানুষ ব্যবহারের উপযোগী না। এরকম অনেক সময় দেখা যাচ্ছে যে জল এরমভাবে আসছে যা ব্যবহার উপযোগী না। পৌরসভার পৌর প্রধানকে বারবার বলেছি, ডেপুটেশন দিয়েছি পৌর বোর্ডে, যিনি বর্তমান পৌর মাতা আছেন সঙ্গীতা সরকার, উনি বারংবার বলেছেন, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও বলেন, এবং সর্বোপরি শুধু 28, 29, 30 না, পানিয়াটির প্রায় সব মানে 5-7টা ওয়ার্ড বাদে সমস্ত জায়গায় জলসংকট, ভয়ঙ্করভাবে জলসংকট। আমরা যারা পৌর প্রতিনিধি যারা আছেন বা পৌর প্রতিনিধির সাথে যারা যুক্ত তারা জানেন যে আগামী গরমকালে এই সমস্যা কীভাবে সমাধান করব সেটা আমাদের কাছে একটা আতঙ্ক হিসাবে দেখা দিয়েছে। আর মজে যাওয়া মুজিবরের পুকুর বা অন্য পুকুর নিয়ে অনির্বাণবাবুর মন্তব্য, যেহেতু পুকুরগুলি ব্যক্তিগত মালিকানাধীন তাই পৌরসভা সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, তবে চেষ্টা চলছে সংস্কার করবার। পুকুর সংক্রান্ত যে প্রশ্ন, এটা আপনারা জানেন যে আইনগতভাবে কারো ব্যক্তিগত পুকুরে পৌরসভা কখনো প্রবেশ করতে পারে না। নিবারণপুর অঞ্চলে যে দুটো পুকুর আছে সেই দুটো পুকুরে শরিকি গণ্ডগোলের জন্য এখানে কোর্টে একটা কেস চলছে, সেই কেসের মধ্যে কখনো পৌরসভা প্রবেশ করতে পারে না। যখন মাননীয় পৌর প্রধান স্বপন ঘোষ ছিলেন তখন আমি পৌর প্রতিনিধি ছিলাম এই ওয়ার্ডের, তখন ওই অঞ্চলের পুকুর একদম জেসিবি দিয়ে মাটি খনন করে ভালো করে পরিষ্কার করে দেওয়া হচ্ছিল, কিন্তু পারিবারিক গণ্ডগোলে মানে কেস হয়, সেই কেসের কারণে আমরা তার মধ্যে হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু যারা পুকুরের মালিক তাদেরকে আমরা বারবার বলছি যে ভাই যে পরিবেশ দূষণ হচ্ছে, তোমরা নিজেরা পরিষ্কার করো, যদি না পারো পুকুরটাকে দেখভালের দায়িত্ব পৌরসভাকে দাও, আমরা দায়িত্ব নিয়ে দেখভাল করব এবং মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে জলটা যাতে স্বাভাবিক অন্যান্য কাজে ব্যবহার করতে পারে তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন থাকাতে আমরা সেই পুকুরে হস্তক্ষেপ করতে পারি। 30 নম্বর ওয়ার্ডের জলের সমস্যা আজ তুলে ধরলাম, আরও একটি জ্বলন্ত সমস্যা রয়েছে এই ওয়ার্ডে, সেটা আমরা তুলে ধরব আগামী পর্বে, তাই দেখতে থাকুন 7AWK নিউজ নেটওয়ার্ক। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, পানিহাটি, 7AWK নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7AWK নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।